এবার ভোগ্যপণ্য, সব ধরনের ভোগ্য পণ্যের বাজার লাগামহীন হয়ে পড়েছে। আজকে গত 4 দিনের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে 600 থেকে 1000 টাকা পর্যন্ত। অর্থাৎ যেটা সোয়াবিনের রেট বেড়েছে গত 4 দিন, বৃহস্পতিবার থেকে আজকে রোববার, সেই 4 দিনের মধ্যে কিন্তু লাগামহীন হয়ে পড়েছে সোয়াবিন তেলের বাজার। এবং প্রতি মন সোয়াবিনের মধ্যে দাম বেড়েছে বলা হচ্ছে 1000 টাকার মতো করে। এবং আরেকটি বিষয় হচ্ছে চিনির দামও বেড়েছে, ডালের দামও বেড়েছে, অর্থাৎ সব ধরনের ভোগ্য পণ্য দাম এখন লাগামহীন। এটি তথ্য দিয়েছে আমাদেরকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। আমি সোয়াবিন তেলের দামের দিকে যদি আসি, সেটি দেখতে পাচ্ছি গত সপ্তাহে সোয়াবিন তেলের সর্বশেষ মন ছিল 6950 টাকা, যেটি আজকে বলা হচ্ছে আজকে 6950 টাকা, গত সপ্তাহে যা দাম ছিল 5950 টাকা। পাম অয়েলের ক্ষেত্রে আজকে পাম অয়েল প্রতি মন বিক্রি হচ্ছে 5500 টাকা, যেটি গত সপ্তাহে ছিল বৃহস্পতিবার ছিল 4700 টাকা। সুপার সোয়াবিনের ক্ষেত্রে যদি বলি, তাহলে সুপার সোয়াবিন আজকে বিক্রি হচ্ছে প্রতি মন 5700 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 5100 টাকা। অর্থাৎ সোয়াবিনের ক্ষেত্রে সোয়াবিন, সুপার সোয়াবিন এবং পাম অয়েলে 700 থেকে 1100 টাকা পর্যন্ত বেড়ে গেছে এমনটি জানিয়েছে ব্যবসা। অর্থাৎ বৃহস্পতিবার যে রেট ছিল সেটির থেকে তারা আজকে বাড়তি দামে তাদেরকে কিনতে বা বিক্রি হচ্ছে। যেটি তথ্য সেটি হলো তারা অভিযোগ করেছে ডিও, যে তাদের যে ডেলিভারি অর্ডার সেই ডেলিভারি অর্ডারগুলো কিন্তু আসছে না, যে কারণে একটা কৃত্রিম সংকটের মতো রয়েছে, যে কারণে দাম বেড়েই চলেছে এবং প্রতিদিন 200 থেকে 300 টাকা অর্থাৎ বাড়ছে বলে তারা জানিয়েছে। এবার একটু চিনির দিকে আসে, চিনির দাম বেড়েছে প্রতি মনে 260 টাকা, অর্থাৎ গত সপ্তাহে যে চিনির দাম ছিল 2800 টাকা, আজকে বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকার বেশি দরে। চট্টগ্রামের ক্ষেত্রে জানতে পাইকারি বাজার, সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জ এবং তার আশপাশের জেলাগুলোতে এখান থেকে ব্যবসা নিয়ন্ত্রণ হয়, আমদানি পণ্যগুলো এখানে আসে, এখান থেকে চলে যায়, যে কারণে এখানে দাম বাড়ার যে প্রতিক্রিয়া পড়ছে সেটি ব্যবসায়ীরা বলতে আসলে না বিশ্বাস হওয়ার মতো। তবে ক্রেতা কমে যাচ্ছে, ক্রমশ ক্রেতা কমছে, কারণ যেহেতু এখানে তেলের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে এবং একটি অজুহাত সেটি হলো জ্বালানি তেলের দাম বৃদ্ধি। এখন পর্যন্ত আমার কাছে ছিল খাতুনগঞ্জে, আবারও দাম বেড়েছে, লাগামহীন হয়ে পড়ছে ভোগ্যপণ্যের দাম, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম।